আরেকটা আরেকটা ব্রেড আর প্লিজ আরেকটা। আচ্ছা তুমি জানো যে ডাক্তার বলেছে তোমাকে ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, তুমি একদম কথা শোনো না। ঠিক আছে ফল ফলগুলো শেষ করে দাও। নো প্লিজ লক্ষ্মী শোনো আমার, নো প্লিজ এতো বায়না করো না, তুমি কি ছোট বাচ্চা? দুধটা অর্ধেকটা খেয়ে রেখে দিলে, অ্যাট লিস্ট এটা শেষ করো একদম। না লক্ষ্মী লক্ষ্মী প্লিজ 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 আ আ আ দেখি 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 কেমন কি সুন্দর, দেখো সুন্দর করে দেখো, কেন 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 ওল ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আস্তে 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 আস্তে। আচ্ছা তো তাড়াহুড়ো করে দুধ খেতে কে বলেছে তোমাকে? জল জল দাঁড়া 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 আমি আনছি জল আনছি 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 জল আনছি আমি। সব কাজে তাড়াহুড়ো মানুষটা। রাই এরকম কাঁদতে কাঁদতে কোথেকে এলো? আবার কি হলো মেয়েটার? কেউ কিছু বলেছে? তুমি জলটা নাও, জলটা খেয়ে নাও কেমন? হ্যাঁ সে তুমি যাই বলো মা, আমি কিন্তু কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে কুসুম এই কাজটা করেছে। আরে আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা মা তুমি বলো, কুসুম জেনে শুনে ইচ্ছে করে মীরার গায়ে গরম কফিটা ঢেলে দিতে পারে? ঠিকই বলছিস তুই, কিন্তু মীরা যে বলল ও ও হয়তো রেগে মেগে। মা ও যদি তাই চাইতো তাহলে এতদিন ধরে ওয়েট করতে বলে তোমার মনে হয়? ও তো আজ এ বাড়িতে কাজ করতে আসেনি, অনেকদিন এসছে। আমরা না হয় কুসুমের ব্যাপারটা আজকে জানতে পেরেছি, কিন্তু কুসুম তো আগে থেকেই সব কিছু জানতো তাই না? কিন্তু তারপরেও সত্যি তো এর আগে এই কথাটা আমার মাথায় আসেনি রে, কিন্তু তুই বলার পর মনে হচ্ছে হ্যাঁ ঠিকই তো, মীরা আর কুসুমের মধ্যে তো খুব ভাব ছিল দুজনের মধ্যে। ইনফ্যাক্ট মীরার খুব কাছের লোক ছিল কুসুমের বাড়িতে। এক্স্যাক্টলি মা, ও মীরার সব থেকে কাছের ছিল, ও মীরাকে খুব কেয়ারও করত। আর ও যদি সত্যি মীরার ক্ষতি চাইতো তাহলে সেই চান্স তো ও অনেক আগেই পেয়েছিল। হ্যাঁ আর কৃষ্ণ দেখলে কিরকম অদ্ভুত ব্যবহার করলো না মেয়েটার সঙ্গে? সেটাই তো আমাকে অনেক বেশি ভাবাচ্ছে মা। কিশোর দুদিন আগে দিনরাত এক করে কুসুমকে খুঁজেছিল, আর আজকে এরকম একটা অড বিহেভিয়ার। ও কি তাহলে মীরার কথা ইনফ্লুয়েন্সড হয়ে পড়েছিল? আমার কয়েকটা বিষয় খুব কমপ্লিকেটেড লাগছে। কেনই বা কুসুমকে কিশোর নিজের স্ত্রী হিসেবে দাবি করলো? কেনই বা কুসুমের বাড়ি ছেড়ে যাওয়ার পরে কিশোর এরকম পাগলামো শুরু করলো? আর আজকের ব্যবহার, আজকের ব্যবহারের কারণটাই বা কি? উফ আমি আর ভাবতে পারছি না রে। দেখো মা, কুসুম আর কিশোরের আদেও বিয়ে হয়েছিল কিনা আমার জানা নেই, কিশোর কুসুমকে ভালোবাসে কিনা সেটাও আমি জানি না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে পারি, কুসুমের সাথে এতদিন মিশে বা ওকে দেখে আমার যেটা মনে হয়েছে ও কিন্তু কিশোর বা মীরার কারোরই ক্ষতি করবে না। তবে মীরা কি করবে সেই বিষয়ে আমার কিন্তু যথেষ্ট ডাউট আছে। মানে ও কিছু না, তুমি এত ভেবো না। সত্যি বাড়িতে কি হচ্ছে? না না, মাকে এখনই মীরার ব্যাপারে কিছু বলে লাভ নেই, আমাকেই মীরার দিকে নজর রাখতে হবে। আমার মন বলছে কোথাও একটা বড় ভুল হচ্ছে। মা আমি একটু আসছি। হ্যাঁ
রান্না বউ মেয়েটা বড় ভালো ঠাকুর। ওর প্রতি যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তুমি ক্ষমা করে দিও ঈশ্বর। আমি আমি যে বড় অসহায়, মন যাই বলুক মীরাকে কৃষ্ণের স্ত্রী হিসেবে মানতে বাধ্য আমি।